মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই দুটি অনুষ্ঠান পালনের জন্য জাতীয়ভাবে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তার অংশ হিসাবে বাংলাদেশ রেলওয়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে কিন্তু আমাদের কোভিড-19 আমাদের সমস্ত পরিকল্পনাকে যেমন জাতীয় পর্যায়ে আপনি এটিকে সংকুচিত করেছেন রেল মন্ত্রণালয়ও তাদের পরিকল্পনা একইভাবে অনেকগুলি পরিকল্পনা আমাদের বাদ দিতে হয়েছে এরপরও যে সমস্ত পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তারই অংশ হিসাবে আমরা বঙ্গবন্ধুর জীবনীর যে জাদুঘর এছাড়াও আমরা প্রায় 55টা স্টেশন আমরা উন্নয়ন করার জন্য পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল সেগুলোর প্ল্যাটফর্ম উঁচু করা এবং শেড তৈরি করা প্ল্যাটফর্মের এটা যে আপনার দীর্ঘ করা এবং এভাবে অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং একই সঙ্গে আমরা রেল বহরে আমাদের লোকোমোটিভ আমাদের প্রায় 100টি আমরা পুরানো যে আমাদের কোচগুলো আছে সেগুলোকে সংস্কারের জন্য আমরা সেই কর্মসূচি হাতে নিয়েছি বিভিন্নভাবে রেল সংস্কারের জন্য এই মুজিব বর্ষ উপলক্ষে আমরা অনেকগুলি কর্মসূচি গ্রহণ করেছি তারই অংশ হিসাবে আজকে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর ও উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত 30টি মিটার গেজ ও 16টি ব্রড গেজ লোকোমোটিভ এবং বঙ্গবন্ধুর এই ভ্রাম্যমাণ জাদুঘর এটির উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মাননীয় মুখ্য সচিব রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহাপরিচালক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আমাদের বন্ধু দেশ আমেরিকার অ্যাম্বাসেডর পিটার ডি হ্যাস এছাড়াও যাদের অর্থায়নে বিশেষ করে এডিবি এবং আমাদের ইডিসিএফ তাদের প্রতিনিধিবৃন্দ এবং যে প্রগ্রেস রেল আমেরিকা এবং আপনার হুন্ডাই আর সাউথ কোরিয়া থেকে যাদের কাছ থেকে আমরা এগুলো প্রক্রিয়র করেছি তাদের প্রতিনিধিবৃন্দ আমাদের সাংবাদিক ভাইরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী সবাইকে আমি মুজিব বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে সামনে আমাদের ঈদেরও শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই আমি বিমন্ত্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে যাদের অসামান্য ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে গৌরবোদ্ধ স্বাধীনতা আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ইতিহাসের জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ডের শিকার মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলতুজ্জামান মুজিব বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সকল সদস্যদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুক্তিবে বাঙালির আলোর দিশারি সারি বাংলাদেশের মহান স্থপতি অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী আমরা পদার্পণ করেছি বঙ্গবন্ধু লালিত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নের কারিগর বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রমেই মধ্যম আয়ের দেশের সারিতে স্থান গ্রহণ করতে যাচ্ছে একটি দেশকে উন্নত ও আধুনিক দেশে রূপান্তরিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই বিষয়টিকে বিবেচনায় রেখে বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নত ঘটাতে সক্ষম হয়েছে এবং একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের এটি পূর্ব শর্ত সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 1920 সালে বাঙালি জাতির জন্য এক অনবদ্য গৌরবোত্তর বছর আজ থেকে 101 বছর পূর্বে 17ই মার্চ 1920 তারিখে
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। ব্যক্তি পরিচয় ছাপিয়ে তিনি একটি সাত পরাধীন জাতির স্বাধীনতার মূর্ত প্রতীক হয়ে উঠেন। ১৯৭১ সালে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বজ্রকণ্ঠের ঘোষণা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, ওই ডেকে সারা দিয়ে লক্ষ কোটি মুক্তিকামী জনতার জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তারা দূরদর্শী ও যোগ্য নেতৃত্বে ১৬ই ডিসেম্বর ১৯৭১ পৃথিবীর মানচিত্রে ১১৬তম ৩৬তম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে লাল সবুজের পতাকা খচিত স্বাধীন বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ স্বাধীনের পরে জাতির জনক বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত এই রেল ব্যবস্থাকে গড়ে তোলার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং অল্প সময়ের মধ্যে যে ব্যবস্থাকে গড়ে তুলেছিলেন, ১৯৭৫ সালে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পরে বিভিন্ন সরকারগুলি ক্ষমতায় আসার পরে আপনারা দেখেছেন এই রেল ব্যবস্থাকে ধীরে ধীরে রুগ্নপ্রায় করে ফেলেছিল। এবং আমাদের যে এই রেল তো বিনিয়োগ তো দূরের কথা, আমাদের রেল যে সম্প্রসারণ দূরের কথা, রেল যা ছিল আমাদের সেই অবকাঠামোগুলোকে কমিয়ে সেগুলোকে সড়ক পথে রূপান্তর করা হয়েছে অনেক ক্ষেত্রে। ফলে রেলের যে আমাদের যে রেল ট্র্যাক, এগুলো যেখানে ৩০০০ কিলোমিটার ছিল সেটা কমে প্রায় ২৭০০-২৮০০ কিলোমিটার নেমে এসেছে। কিন্তু আপনার দূরদর্শী নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ দেশের যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছিলেন সেটি অর্জনের জন্য, একটি টেকসই উন্নয়নের জন্য, একটি ভারসাম্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে পূর্ব সত্য, সেই সত্য পূরণের লক্ষ্যে আপনি রেল ব্যবস্থাকে আবার নূতন করে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আর সবসময় আমরা দেখেছি আলাদা মন্ত্রণালয় করে এবং তারপরের থেকে যে বিনিয়োগ এবং যে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন, তার ফলে আজকে বাংলাদেশ রেলওয়ে গত ১৩ বছরে আজকে একটি আলোর মুখ দেখেছে এবং মানুষের আস্থা এবং বিশ্বাসের, এবং শুধু তাই নয়, এবার ঈদেও আপনি দেখেছেন প্রথম বাহন তারা যে চয়েস করছে, তারা রেলকে প্রথম বাহন হিসেবে তারা চয়েস করছে, যে কারণে রেলের প্রতি মানুষের আগ্রহ যেটা বিমুখ হয়েছিল এতদিন সেটি আবার রেল প্রতি রেলমুখী হয়েছে মানুষ। কাজে আমরা আশা করব আপনার এই দূরদর্শী নেতৃত্বের ফলে, এবং যদি সব থেকে বেশি প্রয়োজন যে উদ্যোগ আপনি গ্রহণ করেছেন অবকাঠামো উন্নয়ন, আমাদের বেশিরভাগ ট্র্যাকেই দেখবেন সিঙ্গেল লাইন, এই সিঙ্গেল লাইনের কারণে আমরা বেশি সংখ্যক ট্রেন আমরা পরিচালনা করে পারি না, কারণ একই ট্রেনে এই আসা যাওয়ার ক্ষেত্রে যে একটি স্টেশনের থেকে পাস দিতে হয় আরেকটি ট্রেনকে, যে কারণে খুব বেশি ট্রেন আমরা চালাতে পারি না এবং গুডস ট্রেনও আমরা চালাতে পারি না। এবং এছাড়া আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের লোক বলের যে অভাব, এখানে লোক নেওয়া হয়, লোক বল ছিল না, এবং আপনি আসার পরে আমরা আবার নূতন করে সেই লোক বল দেওয়ার ক্ষেত্রে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে এবং আশা করছি খুব অল্প দিনের মধ্যে আমাদের এই ঘাটতি আমরা পূরণ করতে সক্ষম হব। এছাড়াও লোকোমোটিভ, আমাদের যাত্রীবাহী কোচ, আমাদের পরিবহনের ক্ষেত্রে আমাদের যে গুডস ট্রেন, এগুলো ইতিমধ্যে প্রক্রিয়মেন্টের আমরা বিভিন্ন পর্যায়ে আমরা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছি, যেগুলো ইতিমধ্যে অনেকগুলো আমাদের সচিব মহোদয় উল্লেখ করেছেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনি যে নূতন লোকোমোটিভ আমরা এনেছি সেটা আপনার ৪০টি প্রগ্রেস রেল আমেরিকা থেকে এবং তার ১৬টি ইতিমধ্যে এসেছে, ২৪টি আপনার আসার পথে যেটি আজকে আপনি উদ্বোধন করবেন, এবং হুন্দাই কোম্পানি সাউথ কোরিয়ার থেকে আমরা ৩০টি মিটার গেজ লোকোমোটিভ এনেছি, সেটি ইতিমধ্যে আমাদের রেল বহরে আমরা যুক্ত করেছি, যেগুলো আপনি আজকে উদ্বোধন করবেন। এর মাধ্যমে রেলের যে সক্ষমতা, যাত্রী পরিবহনের যে ক্ষমতা, সেটা অনেক গুণে বৃদ্ধি পাবে এবং আমাদের যাত্রী সেবার মান, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের তথ্য প্রযুক্তির যে ব্যবহার, এগুলো ব্যবহারের মাধ্যমে উন্নত পরিষেবা যাতে আমরা রেলে দিতে পারি তার জন্য সকল প্রকার কার্যক্রম আমরা গ্রহণ করেছি আপনার নির্দেশনায়। ইনশাল্লাহ আগামী দিনে এই রেল আপনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ এবং জনগণের আস্থার বাহন হিসাবে এটি আমরা গড়ে তুলতে পারবো, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং একই সঙ্গে আজকে অনুষ্ঠানে আপনি সময় দিয়েছেন,
আপনি আজকে এত ব্যস্ততার মধ্যে ঈদের পূর্বে আপনি যে সময় দিয়েছেন তার জন্য আমাদের রেল পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ রেল এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একবার মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেলের প্রতি যে অব্যাহত সমর্থন আপনি রেখেছেন এই সমর্থন আগামী দিনেও আপনার দেশ গড়ার উন্নয়নের যে পরিকল্পনা তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ রেল আগামী দিনে এগিয়ে যাবে এবং আমরা সেভাবে রেলকে গড়ে তুলব এই অঙ্গীকার করে আপনাকে আপনার পুনরায় আপনাকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও ঈদ মোবারক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।